নদিয়ার কৃষ্ণনগর কাণ্ডের প্রতিবাদে সকাল থেকে অর্জুন সেনার ডাকে নদিয়ার কৃষ্ণনগর শহর চত্বর জুড়ে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত বন্ধ সমর্থন করতে রাস্তায় নামলো অর্জুন সেনার সদস্যরা। আজ সকাল থেকে নদিয়ার কৃষ্ণনগর বাসস্ট্যান্ডের সামনে টায়ার জ্বালিয়ে উই ওয়ান জাস্টিস স্লোগান তুলে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন অর্জুন সেনার প্রত্যেক সদস্যরা। আজ সকাল থেকে কৃষ্ণনগরে বাস পরিষেবা সচল থাকলেও অর্জুন সেনার পক্ষ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের মধ্য দিয়ে বাসস্ট্যান্ডের গেট বন্ধ করে বাস পরিষেবা বন্ধ করে দেয় তারা। বাস পরিষেবা না মেলায় নিজস্ব গন্তব্যে পৌঁছাতে অসুবিধার সম্মুখীন হয়ে পড়ে নিত্যযাত্রীরা। নিজের মায়ের আমরা মুখ অগ্নি করি সেইভাবে আমাদের প্রতিভা হচ্ছে আমাদের নিজের মা, আমাদের মাকে এইভাবে কেটে কেটে কেন খণ্ড করে জলে দেওয়া হচ্ছে? প্রশাসন নিরঞ্জন সঠিক ভাবে করতে হবে প্রশাসন। দেখো ভাই, আমাদের যে কৃষ্ণনগর শহরের যে একটা লক্ষ্মী প্রতিমা, যে মণ্ডপ, প্রতিমার মণ্ডপ, সেখানে কিন্তু একটা মেয়ে অর্ধনগ্ন অবস্থায় গায়ে আগুন লেগে সে কিন্তু পড়েছিল, এবং সেটা যে কেন হলো তার কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে কৃষ্ণনগর শহরে নারী কতটা নিরাপদ, নারী নিরাপত্তার দাবিতে অর্জুন সেনার নেতৃত্বে বন্ধ চলছে, এবং একই সাথে প্রত্যেকটা পুজোতে মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, মারামারি গণ্ডগোল অশান্তি হচ্ছে, শহরের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বন্ধ। যেখানে পুলিশ এখন অবধি একজনকে গ্রেপ্তার করে কিনারা করতে পারেনি খুনে, তার জন্য কি এই বন্ধ? একদম একদম একদম। কি চাইছেন? আমরা চাইছি যে যাতে এই দোষীদের শাস্তি হয় যে যারা এটা করছে, এবং আর কখনো যেন এইরকমভাবে আমাদের সংস্কৃতির শহর, কৃষ্ণনগর মানে একটা সংস্কৃতির শহর, কৃষ্ণনগর মানে ভালোবাসার শহর, সেই শহরে যেন আর এরকম কোনো গণ্ডগোল অশান্তি না ঘটে, কোনো পুজোকে কেন্দ্র করে একই হিন্দু হিন্দু ভাই ভাই যেন মারামারি না করে, সেই দায়িত্বটা কিন্তু প্রশাসনের। সাধারণ মানুষ কিন্তু আইন হাতে তুলে দিতে পারে না, এটা প্রশাসনের উপর দাবি আমরা আর্জি জানাচ্ছি। আপনার নাম? পার্থ, অনিত্তম রঘুনাথ দাস পার্থ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।